শুরু হচ্ছে আপনার স্বাস্থ্য আজকের বিষয় বলছেন বিশেষজ্ঞ ডাক্তার কর্মকার নেক্রোসিস এক ধরনের বিশেষ ধরনের রোগ যেখানে হাড়ের টিস্যুতে বা আমরা যদি সহজ ভাষায় বলি হাড়ের মধ্যে রক্ত সরবরাহ বন্ধ হয়ে যায় যার ফলে হাড় ধীরে ধীরে নষ্ট হয়ে যেতে থাকে বা দুর্বল হয়ে যেতে থাকে এই রোগের ফলে হাড় দুর্বল হয়ে যায় এবং সময়ের সাথে সাথে হাড় ক্ষয়ে যেতে পারে বা হাড় ভেঙেও যেতে পারে মূলত আমাদের শরীরে হিপ জয়েন্টের যে ফিমার বলে যে হাড় থাকে সেই ফিমারের যে বল থাকে সেই বলের মধ্যে এই রোগটি দেখা যায় তবে এছাড়া শরীরের অন্যান্য অনেক হাড়ের মধ্যেও এই রোগ কিন্তু দেখা যেতে পারে কি কি কারণে অ্যাবাসকুলার নেক্রোসিস হতে পারে অ্যাবাসকুলার নেক্রোসিসের প্রধান কারণ হল হাড়ের মধ্যে রক্ত প্রবাহের অভাব এই অভাবের জন্য বিভিন্ন কারণ দায়ী হতে পারে প্রথমত হচ্ছে যে কোনো রকম আঘাত চোট বা অ্যাক্সিডেন্ট কোনো বড় ধরনের আঘাতের কারণে রক্ত নালিতে যদি ক্ষতি হয় তার ফলে হাড়ের মধ্যে রক্ত সরবরাহ কমে যেতে পারে সেখান থেকে অ্যাবাস্কুলার নেক্রোসিস হতে পারে স্টেরয়েড বা স্টেরয়েড জাতীয় কিছু ওষুধ যদি দীর্ঘদিন খুব হাই ডোজে খাওয়া হয় তাহলে কিন্তু ওই রক্তের চলাচল বন্ধ হয়ে যায় সেক্ষেত্রেও কিন্তু অ্যাবাস্কুলার নেক্রোসিস হতে পারে অতিরিক্ত অ্যালকোহল সেবন রক্তনালী ক্ষতিগ্রস্ত করে যেখান থেকেও কিন্তু অ্যাবাস্কুলার নেক্রোসিস হতে পারে কিছু বিষাক্ত উপাদানের প্রভাব যেমন কিছু ওষুধ বা কিছু কেমিক্যাল স্পেশালি যারা ফ্যাক্টরিতে কাজ করেন বা যারা এমন কোনো জায়গায় কাজ করেন যেখানে ইনেলেশন কিছু কেমিক্যাল তাদের শরীরে ঢুকছে সেটাও কিন্তু রক্তের মধ্যে গিয়ে রক্ত চলাচল বন্ধ করতে পারে সেখান থেকে অ্যাবাস্কুলার নেক্রোসিস হতে পারে অন্যান্য কোন রোগের কারণে যেরকম সিকেলস অ্যান্ড অ্যানিমিয়া বলে একটি রেয়ার রোগ হয় মানুষের যেখানে রক্তের মধ্যে রক্তের সেল বা লোহিত রক্তকণিকা সেটা একে অপরের সাথে আটকে যায় এবং রক্তের শিরাকে ব্লক করে দেয় সে কারণেও এছাড়া এসেলই বলে এক ধরনের অটোমিন ডিজিজ গাউট বিভিন্ন কারণে কিন্তু অ্যাভাসকুলার নেক্রোসিস হতে পারে এছাড়া যে দুটি কারণ আমি বলবো আরেকটা হচ্ছে স্মোকিং অতিরিক্ত স্মোক করা সেটাও কিন্তু নেক্রোসিসের সম্ভাবনা বাড়িয়ে দিতে পারে এবং আমরা যেটা দেখেছি সেটা হচ্ছে যে পোস্ট কোভিড কোভিড ইনফেকশনের ফলে তারপরে শরীরে যে সমস্ত চেঞ্জেস আসে তার ফলে বহু ইয়াং মানুষের কিন্তু অ্যাভাস্কুলার নেক্রোসিস দেখা গেছে অ্যাভাস্কুলার নেক্রোসিসের লক্ষণগুলি হচ্ছে প্রথমত যন্ত্রণা এবং ব্যথা যেখানে এটা এফেক্ট করবে সেখানে যন্ত্রণা হতে থাকে প্রথম দিকে হালকা হলেও ধীরে ধীরে তা পরে বাড়ে এবং কখনো কখনো তীব্র যন্ত্রণা হতে পারে এবং যেটা খুব টিপিক্যাল সেটা হচ্ছে যে এই ধরনের রোগের যন্ত্রণা কিন্তু রাত্রেবেলার দিকে বেশি হয় হাঁটাচলা করলে কিন্তু কম হয় কারণ হাঁটাচলা করার ফলে পেশির এক্সারসাইজের ফলে রক্তপ্রবাহ কিছুটা হলেও চলতে থাকে কিন্তু রাত্রে রেস্টে থাকার সময় রক্তপ্রবাহ অনেক কমে যায় চলাফেরার অসুবিধা পায়ের সংযোগস্থলে ব্যথার কারণে হাঁটতে বা বসতে অসুবিধা হয় হাড় দুর্বল হয়ে যেতে পারে এবং হাড় ভেঙে যেতে পারে বা জয়েন্ট নষ্ট হয়ে যেতে পারে জয়েন্টের যে কাজ সেই কাজটাও কিন্তু কমে যেতে পারে মানে আমরা যেটাই বলি জয়েন্ট স্টিফনেস হয়ে যাওয়া বা টাইট হয়ে যাওয়া এবং জয়েন্টের যে মুভমেন্ট কমে যাওয়া সেটাও হতে পারে নেক্রোসিসের চিকিৎসার মধ্যে মূলত নির্ভর করে যে কোন স্তরে রোগটা আছে বা কতদিন হয়েছে বা কতটা ড্যামেজ হয়েছে তার উপর নির্ভর করে প্রাথমিক পর্যায়ে যেখানে হয়তো খুব বেশি হাড়ের স্ট্রাকচারাল ড্যামেজ হয়নি সেখানে হয়তো আমরা অনেক উপায়ে হাড়টাকে বাঁচাতে পারি হাড়ের মধ্যে পুনরায় রক্ত চলাচল শুরু করিয়ে সেটা করা সম্ভব কিছু ওষুধপত্র আছে প্রাথমিক পর্যায়ে কিছু অ্যান্টি ইনফ্লামেটারি মেডিসিন আছে যেটা দিয়ে ব্যথা কম হয় কিছু ওষুধ আছে যেটা দিয়ে রক্ত তরল রাখে বা ক্ষুদ্র ক্ষুদ্র শিরার মধ্যে রক্ত চলাচলে সাহায্য করে সেইগুলো আমরা ব্যবহার করতে পারি কিছু সার্জারি আছে প্রাথমিক পর্যায়ে যেমন কোর ডিকম্প্রেশন মানে হাড়ের মধ্যে অনেকগুলো গর্ত করে দেয়া হয় ফুটো করে দেওয়া হয় যার ফলে হাড়ের মধ্যে নতুন রক্তর প্রবাহ সৃষ্টি হয় এবং হাড়ের ভিতরে চাপ কমে যায় এভাবেও হাড়ের মধ্যে রক্ত চলাচল বাড়ানো যেতে পারে কিন্তু শেষ পর্যায়ে যেখানে হাড় অনেকটাই নষ্ট হয়ে গেছে বা জয়েন্ট অনেকটা নষ্ট হয়ে গেছে তখন কিন্তু জয়েন্ট রিপ্লেসমেন্ট যেরকম হিপ রিপ্লেসমেন্ট বা যে জায়গাটা এফেক্ট হচ্ছে সেখানটা রিপ্লেসমেন্ট করে আড্ডাকে আমাদের ঠিক করতে হয় কিছু আধুনিক চিকিৎসা এখন এসেছে নেক্রোসিসের জন্য যার মধ্যে অন্যতম হচ্ছে স্টেম সেল থেরাপি স্টেম সেলের ব্যবহারের মাধ্যমে আমরা নতুন করে রক্তের শিরা রিজেনারেশন বা শিরা তৈরি করার চিকিৎসাও এখন অনেক ক্ষেত্রে করে থাকছি যদিও এই চিকিৎসাটি প্রাথমিক পর্যায়ে উপকারী কি কীভাবে আমরা এই রোগটি প্রতিরোধ করতে পারি অ্যালকোহলের পরিমাণ কমাতে হবে স্মোকিং কমাতে হবে স্টেরয়েড জাতীয় ওষুধ অপ্রয়োজনীয় ব্যবহার থেকে বিরত থাকতে হবে স্পেশালি অনেকেই ব্যথা যন্ত্রণার জন্য গ্রামেগঞ্জে আমরা দেখেছি যে ওভার দ্য কাউন্টার তারা স্টেরয়েডের ছোটো ছোটো ওষুধ কিনে খান তাতে ব্যথা কমে যায় কিন্তু এই ধরনের বড় রোগ হতে পারে বা অনেকে মোটা হওয়ার জন্য স্টেরয়েড জাতীয় ওষুধ বা মাসেল বাড়ানোর জন্য স্টেরয়েড জাতীয় ওষুধ খান সেখান থেকেও কিন্তু এরকম বড় সমস্যা হতে পারে তাই সবশেষে বলি অ্যাভাসকুলার নেক্রোসিস কিন্তু একটি জটিল রোগ যদি এটা খুব ধীরে ধীরে বৃদ্ধি পায় প্রাথমিক পর্যায়ে রোগ নির্ণয় করা গেলে কার্যকর চিকিৎসার মাধ্যমে সেটাকে কন্ট্রোল করা সম্ভব তবে আমরা যদি এটা প্রথম থেকে অবহেলা করি তাহলে কিন্তু পুরোপুরিভাবে সেই জয়েন্ট বা হাড় নষ্ট হয়ে যেতে পারে বা ভেঙে যেতে পারে এবং প্রাথমিক পর্যায়ে চিকিৎসা করলে আমরা সেই হাড় বা জয়েন্টকে বাঁচাতে পারি খুব দেরি হয়ে গেলে কিন্তু বড় সার্জারি যেরকম জয়েন্ট রিপ্লেসমেন্ট করেই তবে সেটার চিকিৎসা করা সম্ভব হয় শুনলেন আপনার স্বাস্থ্য আজকের বিষয় ছিল অ্যাভাস্কিউলার নেক্রোসিস বললেন এসএসকেএম হাসপাতালের অস্থি রোগ বিশেষজ্ঞ ডাক্তার অর্ণব কর্মকার